হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাজ কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো। আমরা চিকেন খেতে সবাই পছন্দ করি, ছোট থেকে বড় যারা আছে, বাচ্চা বড় সবাই চিকেন, চিকেন ফ্রাই এসব জাতীয় খুব পছন্দ করে। তো বাজার থেকে কিনে যেগুলো আমরা খাই, কতটুক অথেন্টিক, কতটুক হাইজেনিক, সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। আর যদি আপনি নিজে ঘরে সব উপকরণ নিয়ে ঘরে বানান, তাহলে এটা খেতেও মজা এবং হাইজিনিকটাও মেনটেন করা যায়। হ্যাঁ, বাইরে কি দেয় না দেয় সেগুলো কিন্তু আমরা হোটেলে কি দিচ্ছে না দিচ্ছে এগুলো আমরা দেখি না। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রায়েড চিকেন। তো ফ্রায়েড চিকেনে প্রথমে আমি আপনাদের জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি এই যে চিকেন লেগ পিসগুলো নিয়েছি, চিকেন লেগ পিসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো এই যে এখানে আমি 1 কেজি মতো চিকেনের লেগ পিস নিয়েছি, আর আপনারা এইরকম স্কিন সহ নেবেন এবং আশ্রে নেবেন। এটা আমি ভিতরেও আশ্রে নিয়েছি, ওপরেও আশ্রে নিয়েছি। আমি সবগুলোই করে দিচ্ছি। প্রথমে দিব আমি রসুন বাটা 1 চা চামচ, দিব আদা বাটা 1 চা চামচ, তারপর দিব আমি মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল পছন্দ করেন অতটুকু, তার মধ্যে একটু ঝাল দিলে ভালো লাগে। তো আমি 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিব চাট মশলা, চাট মশলা দিয়ে দিলাম আমি, চাট মশলা যেটা দিয়ে দিলাম 1 চামচ থেকে কম, 3/4 ভাগ। দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচের 3 ভাগ দিয়ে দিচ্ছি। দিব লেবুর রস, আমি 5 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিব আমি বেসন। এতে অনেক সহজ ওই ফ্রায়েড চিকেনটা করতে। 3 টেবিল চামচ দিয়ে দিলাম আমি বেসন, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব চিমটি খাবার ছোড়া, একদম অল্প দিবেন, বেশি দিলে কিন্তু এটা পিসিল পিসিল লাগবে, খেতে ভালো লাগবে না। তো এখন সব উপকরণ আমি একসাথে মেখে নিব। আপনি পানি লাগলে এখানে পানি দিয়ে দিবেন, পানি লাগবে অবশ্যই, পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার যে লবণটা, লবণটা স্কিপ হয়েছে, আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিবেন আন্দাজ মতো, আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আমারও চিকেনটা মাখানো শেষ, আমি সব একসাথে মিক্সড করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমি আবার আপনাদের কাছে আসতেছি। এখানে আমি আরেকটা ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি, এটা করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তো এখানে আমি একটা নেটের চামচ বসিয়ে দিয়েছি, কারণ চিকেন ফ্রাইটা এটার উপর বসিয়ে দিব ফ্রায়েড চিকেনটা। আমরা মার্কেটে দেখি যে ওরা ইসের মধ্যে যে ফ্রায়েড চিকেন করার জন্য আলাদা ইসেই থাকে। এভাবে উপর দিয়ে তেল দিয়ে যে আর একটু কোক দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। তো এখানে আমি আরেকটা বসিয়ে দিচ্ছি। এভাবে আমি বসিয়ে আপনি এভাবে করে আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন আমার চিকেন ফ্রাইডগুলো কেমন হচ্ছে, যে হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো, যে একদম সুন্দর হয়েছে, হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেল ফ্রায়েড চিকেন, আমি যে মাখিয়ে রেখেছিলাম ওটা ফ্রায়েড চিকেনটা। তো ফ্রায়েড চিকেনটা ছোটো বড় সবাই পছন্দ করে, ছোটোরা আরও বেশি পছন্দ করে। আর মেহমান আপ্যায়ন, আপনি এটা মেহমান আপ্যায়নে নিজেরা খাবারের বা বাচ্চাদের টিফিনে
দিতে খুবই মজাদার একটি ইসে এটা চিকেন আইটেম। আর চিকেন ফ্রাই বা চিকেন ফ্রাইড সবাই পছন্দ করে, ছোট বড়, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমানদারিতে দিতে পারেন, নিজেরা করে বিকালে চায়ের সাথে খেতে পারেন। খুবই মজাদার একটা খাবার। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মচমচে হয়েছে, যে কতটুকু মচমচে হয়েছে চিকেনটা, আর পুরাটা চিকেন সিদ্ধ হয়ে গেছে যে ভিতরে দেখেন, পুরাটা চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর আমি যেভাবে যেভাবে করেছি আপনারা এভাবে করবেন, ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, আর খারাপ লাগলে যদি মনে করেন যে হ্যাঁ খারাপ হয়েছে তাহলে সেটাও জানাবেন, ওইভাবে আমি করব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আপনাদের, রাইস চিকেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং যারা আমার লাভলি ভিউয়ার্স আছেন, এখনও আমার পেজটি ফলো করেননি বা লাইক দেননি, আমার পেজটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আশা করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।